পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন মুখার্জি নির্বাচনী প্রচার করলেন শবনপুর গ্রামে। এদিন যদিও করোনাবিধি মেনেই প্রচার করছিলেন বলে জানান, কিন্তু এলাকার মানুষের সমর্থন ও ভালোবাসাতে এই নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছে। মুনমুন মুখার্জি জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী বলে জানান। আসানসোল পুরসভা ৫৬ নম্বর ওয়ার্ডের বানপুর ৮ নম্বর বস্তি এলাকায় স্থানীয় বিজেপি প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে এসেছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রচারে বেরিয়ে বিধায়িকা দেখতে পান রাস্তায় ঘুরে বেড়ানো একটি কুকুরের গায়ে রয়েছে তৃণমূলের পতাকা। এটা দেখার পর প্রচার থামিয়ে সেই মুহূর্তে কুকুরের সামনে যান বিধায়িকা, তারপরে কুকুরটিকে আদর করেন, তারপরে কুকুরের গায়ে থাকা তৃণমূলের পতাকাটি খুলে দেন। কুকুরের গা থেকে খুলে নেওয়া পতাকাটি একটি বাড়ির চালের ওপর সেফ জায়গায় রেখে দেন তিনি। ঘটনার পর তার বক্তব্যে ফুটে ওঠে রাজনৈতিক শিষ্টাচারের কথা। বলছি দিদি, ওই পতাকা যে লাগানো ছিল কুকুরের গায়ে, সেটা নিয়ে কি হয়েছে আপনার? আসলে দেখুন, তারা বিরোধী হতে পারে, টিএমসি আমাদের বিরোধী, কিন্তু আমাদের দল বরাবরই দল আমাদের কাছে, আমার কাছে পতাকা, আমার দলের পতাকা আমার কাছে আমার ভগবানের মতো। আমার দলের পতাকার যে পদ্মফুল আমার কাছে পূজনীয়, সেখানে আমাকে দল শিখিয়েছে যে অন্য দল বিরোধী হতে পারে টিএমসি, কিন্তু সেও কিন্তু আমার কাছে সম্মানের জায়গায়। টিএমসি বিজেপিকে সম্মান না দিতে পারে, কিন্তু বিজেপি কিন্তু সবসময়তেই দল হিসেবে টিএমসিকে সম্মান দেবে, টিএমসির পতাকাকে সম্মান দেবে। আমি পশু পাখি খুবই ভালোবাসি, আজকে যখন দেখলাম যে কুকুরটার গায়ে এইভাবে বেঁধে রেখে দিয়েছে, হয়তো কোনো বাচ্চাই করেছে, কিন্তু সেইখানকার তৃণমূলের নেতৃত্ব তো এটা দেখা দরকার। একটা কুকুরের গায়ে টিএমসির ফ্ল্যাগ বেঁধে রেখে দেওয়া হয়েছে, অথচ সবাই কি নির্বিকার! মানে আমি জানি যে টিএমসির কোনো নীতি আদর্শ নেই, কিন্তু তাই বলে দলের পতাকাকে একটা কুকুরের গায়ে এভাবে দড়ি দিয়ে বেঁধে রেখে দেবেন? যাই জন্য আমি আবার ফিরে গেলাম, মনটা ভীষণ খচখচ করছিল, বেরিয়ে গেছিলাম ওখান থেকে। আবার ফিরে গিয়ে কুকুরটাকে দেখলাম সেই জামাটা পরে রয়েছে, পতাকাটা পরে, ওটাকে খুলে দিয়ে একটা বাড়ি ছিল ওর বাড়ির ছাতে ভাঁজ করে দিয়ে রেখে এসেছি আর কি। মানে এগুলো তো শিক্ষা পেয়েছি ছোটোবেলা থেকেই, এবং দলও এটাই শিক্ষা দিয়েছে। বিরোধী যে কেউ হতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রী আমার বিরোধী, কিন্তু ওই চেয়ারটাকে সম্মান করি। এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অশোক রুদ্র ঘটনার দায়ভার চাপিয়েছেন বিজেপির দিকে। তার বক্তব্য, সেই দলের লোকেরাই এই ঘটনাটি ঘটিয়েছে। আজকে দেখা গেছে অগ্নিমিত্রা পল প্রচার করছিল, সেই সময় একটা কুকুরের গায়ে তৃণমূলের পতাকা দেখা গেছে লাগানো ছিল। কোথায়? ৫৬ নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, সেই জায়গায় তিনি কুকুরটাকে আদর করেছেন। হ্যাঁ, এবং তিনি বলেছেন ২০২৬ এই অবস্থা হবে এই দলের। হ্যাঁ, এবং তার ছাড়াও তিনি বলেছেন এরা যোগ দিতে আসছে কুকুর, এবং পরে ক্ষেত্রে উনি গিয়ে তার কুকুরের গা থেকে পতাকা খুলে রেখে দিয়েছেন ভালোভাবে। প্রথম কথা হচ্ছে, উনি যেটা বলেছেন সেটা থেকে ওনার মানসিকতার পরিচয় পাওয়া যায়। আর দ্বিতীয় ব্যাপার, যদি বলে থাকেন যে এই মানে কুকুর বা সারমেয় যোগ দিতে আসছে, তাহলে এটাও কুকুর কিন্তু খুব বিশ্বস্ত প্রাণী, কুকুর কিন্তু খুব বিশ্বস্ত প্রাণী, তারা এটাও জানে যে কোন মানুষ ভালো কোন মানুষ মন্দ। আর উনি আর কয়েকটা দিন অপেক্ষা করুন, যেভাবে বিধানসভাতে ওনার দলের অবস্থা হয়েছে, ঠিক একই জিনিস আসানসোল পৌর নিগম সহ আগামী দিনে যেখানে যেখানে নির্বাচন হবে ১২ এবং ২৭ তারিখে উনি টের পাবেন মানুষ কাদের সাথে আছে। আপনি এই যে পতাকা লাগানো এইরকম করা কীরকম চোখে দেখছেন? এখন দেখুন, আমি তো জানি না, আর এই ধরনের বদমাশি আমি বলবো এটা যে লাগিয়েছে ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে, এটা তৃণমূলের কেউ লাগাবে না, এটা বিরোধীদেরই কাজ। উনি যখন প্রচারে গেছেন তখনই ওই জিনিসটা হয়েছে, মানে এখান থেকে তো বোঝা যাচ্ছে এটা ওনার দলের সাথে যুক্ত আছে। হঠাৎ করে ওই সময় আপনারা বলছেন একটা কুকুরের গায়ে পতাকা, কুকুর ওখানে এলো, আগে নেই পরে নেই, এই ধরনের ঘটনা আগেও কখনো হয়নি। উনি বলছেন যে আপনারা দলের পতাকা সম্মান করতে পারেন না। আমাদের দলের পতাকা তো আমরা নিশ্চিতভাবে সম্মান করি, কিন্তু এখন দেখতে হবে এই যে ঘটনাটা ঘটেছে, এই নক্কারজনক ঘটনাটা কারা ঘটিয়েছে, এবং আমাদের, আমরা যা বুঝতে পারছি এটা কিন্তু ওনাদেরই কাজ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।